শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুস্থ আছো নিশ্চয়। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায় থেকে কিছু অংশ পাঠ করব। এই পাঠ শেষে কি শিখতে পারবো সেটা দেখি। আমরা একটা নির্দিষ্ট রেখাংশের পরিমাপ করতে পারবো, সেই নির্দিষ্ট রেখাংশের সমান দৈর্ঘ্যের আরেকটি রেখাংশ অঙ্কন করতে পারবো। এর জন্য আমাদের কি উপকরণ লাগবে, তোমরা উপকরণগুলো নিয়ে রেডি হও। আমরা প্রথমে উপকরণগুলো দেখি কি কি উপকরণ আমাদের সাথে আছে। ব্যবহারিক জ্যামিতি আমাদের এই সমস্ত উপকরণ আমরা ব্যবহার করব। এটা চাঁদা, এটা ত্রিকোণী, এরপরে আছে এটা পেন্সিল কম্পাস, এটা আরেকটা কম্পাস, এবার আমরা একটা রেখাংশের পরিমাপ করব, একটা নির্দিষ্ট রেখাংশ, সেই রেখাংশের পরিমাপ করব। তোমরা তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়ের যে 126 পৃষ্ঠাতে দেখো সম্পাদ্য এক আছে, সম্পাদ্য একে দেখো আছে নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে। এই নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে গেলে মনে করো প্রথমে আমরা 4.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ আঁকব। 4.7 সেন্টিমিটার প্রথমে আমরা রুলার দিয়ে 4.7 সেন্টিমিটার আঁকানোর জন্য আমরা যে কোনো দৈর্ঘ্যের একটা রেখাংশ নিলাম, এর উপরে একটি বিন্দু নেই। এরপর আমরা প্রথমে রুলারটা নিয়ে আসি এখানে, রুলারটা আনার পরে কম্পাস দিয়ে আমরা কি করব, কম্পাসের এক প্রান্ত জিরো চিহ্নিত স্থানে বসাবো, অপর প্রান্ত, তোমরা লক্ষ্য করে দেখো এটা কিন্তু ইঞ্চিতে, আমরা সেন্টিমিটারে আঁকছি, এটা রোলারটা ইঞ্চিতে করা আছে, আমরা ইঞ্চির মাপটা নেই, তোমরা সেন্টিমিটারে মাপ দিয়ে এটাকে করবা। আমরা ইঞ্চি 4. দেখো এটা হলো 4.7 ইঞ্চি, তোমরা সেন্টিমিটার যে স্কেলের যে সাইডে সেন্টিমিটার আছে ওই সাইডের থেকে 4.7 এভাবে মাপো। মাপার পরে কম্পাসটাকে নিয়ে
কম্পাসের যে কাটার প্রান্তটা এ বিন্দুতে বসিয়ে দাও। এ বিন্দুতে বসিয়ে দেওয়ার পরে যেখানে তোমার হলো পেন্সিলের প্রান্ত পড়েছে ওখানে একটা চিহ্ন করো, এই চিহ্নটার নাম দাও বি। তাহলে এই যে এ বি দৈর্ঘ্যের যে অংশটা হলো এটা হলো 4.7, এটা ইঞ্চি হয়ে গেছে। তোমাদের খাতাটা কিন্তু সেন্টিমিটার হবে, তোমরা যেহেতু সেন্টিমিটারে মাপ নিয়েছ। এরপরে আমরা আরেকটা অংশ করব, সেটা হলো এরকম একটা নির্দিষ্ট রেখাংশ থাকবে, সেই রেখাংশের সমান করে আরেকটা রেখাংশ আমরা রাখব। নির্দিষ্ট একটা রেখাংশ থাকবে কিরকম, এটা কিন্তু আমাদের সম্পাদ্য দুইয়ের মধ্যে আছে। দেখো তোমরা বইটা একটু খুলে দেখো, বইয়ের মধ্যে লেখা আছে সম্পাদ্য দুই, প্রদত্ত রেখাংশের সমান করে রেখাংশ আঁকতে হবে। প্রদত্ত রেখাংশের সমান করে যে রেখাংশটা দেওয়া আছে আমাদের নির্দিষ্ট রেখাংশ এবি, এবি রেখাংশের সমান করে, এবি রেখাংশের সমান করেই আমরা এখানে একটা রেখাংশ আঁকবো। তোমরা সবাই রেডি তো? আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা এই এবি রেখাংশের মাপটা নেই এক কম্পাসের সাহায্যে। এই এক প্রান্ত এখানে বসিয়ে কম্পাসটাকে ইচ্ছে মতো প্রয়োজন মতো ফাঁকা করে দাও, ফাঁকা করে দিয়ে এই মাথার সাথে মিলিয়ে দাও। ব্যাস এইটা আমরা মাপটা নিলাম, কম্পাসটা পাশে সরিয়ে রাখো। এরপরে আমরা যে কোনো একটা রশ্মি নেব, রোলার হাতে নাও, রোলার, এই রোলার, রোলার এখানে নিচে বসাও, নিচে বসাইয়ে এই রোলারের মধ্যে একটা রশ্মি আমরা নিলাম, এটা নাম দেই আমরা সি এবং এই পাশে দিলাম হলো ই। দিয়েছে সবাই? সিই। এখান থেকে আমরা এবি রেখাংশের সমান করে কাটবো। এই যে কম্পাসটা আছে, কম্পাসটা আমরা মাপ দিয়ে রেখেছিলাম, ওই কম্পাসটার কাটার সাইডটা এই সি এর এক পাশে বসিয়ে দাও, সি এর এখানে বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পরে এই পাশে পেন্সিল দিয়ে এখানে কেটে নাও, পেন্সিল দিয়ে এখানে কেটে নাও। এই কেটে নেওয়া অংশটার নাম দাও ই। ইটা এখানে না দিয়ে এখানে দিলে ভালো হতো, আমরা ইটা এখান থেকে মুছে নেই, মুছে নিয়ে ইটা এখানে দিয়ে দেই। এই সিই রেখাংশটা হলো এবি রেখাংশের দৈর্ঘ্যে সমান। আঁকতে পেরেছো সবাই? তাহলে এইভাবে আমরা একটি রেখাংশের সমান করে আরেকটি রেখাংশ আঁকতে পারবো। তাহলে সবাই একটু লক্ষ্য করো, আজ আমরা কি কি শিখলাম এই পাঠ থেকে। প্রথমে আমরা নির্দিষ্ট দৈর্ঘ্যের সমান করে একটা রেখাংশ আঁকতে শিখেছি, এরপর ওই রেখাংশের সমান করে আরেকটি রেখাংশ আঁকতে পেরেছি। এখন তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিই আমি। আচ্ছা তোমরা কি বাড়ির কাজগুলো লিখে নিয়েছ? ঠিক আছে, তার বাড়ির কাজগুলো করবে, করে তোমাদের বিদ্যালয় যেদিন আবার খুলবে সেদিন তোমাদের ক্লাস টিচারকে এই বাড়ির কাজ দেখাবে, কোনো ভুল হলে সেটা তাকে দিয়ে ঠিক করে নেবে। তাছাড়াও যদি এই পাঠটা তোমাদের আবার দেখার দরকার মনে করো, তবে কিশোর বাতায়নে এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা এই পাঠটা আবার দেখতে পারবে। এবং যদি এই পাঠ সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকে, ভিডিও লিঙ্কের নিচে কমেন্ট বক্সে তোমাদের মতামত প্রকাশ করবে, কোনো প্রশ্ন থাকলে জানাবে, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজ এ পর্যন্তই থাক।
আমার হাতেই আমার স্বাধীনতা, আমার হাতেই আমার সুরক্ষা। জীবাণুর বিরুদ্ধে এই যুদ্ধে আমি ভীত নই, লড়াই করতে প্রস্তুত। আপনি সঙ্গে আছেন তো? যা কিছু আছে সবটুকু নিয়ে আপনাদের সেবায় লড়ে যাচ্ছি দিন রাত। আপনি নিজের এবং দেশের সুরক্ষায় ঘরে থাকুন। যে সাহস নিয়ে তোমাদের জন্য দেশ স্বাধীন করেছি, এখন তোমাদের সময় এসেছে আমাদের জন্য লড়াই করার। এই যুদ্ধে আমরা কিছুতেই হারব না। আমাদের সবার সন্তান বাঁচবে সচেতন হলে। আমার হাতেই আমার সুরক্ষা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ সবল থাকো, আমরা এই প্রত্যাশাই করি। আজকে বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলবো। তোমাদের খাতা কলম এবং বই নিয়ে প্রস্তুত হয়ে যাও, প্রয়োজনীয় তথ্যগুলো খাতার মধ্যে লিখে ফেলবে। তাহলে দেখবে পাঠ শেষে যখন তোমাদের মূল্যায়নের পর্যায়ে যাব, তখন খুব দ্রুত তোমরা সঠিক উত্তরগুলো দিতে পারবে এবং ক্লাস থেকে কার্যকরী একটি ক্লাস করার জন্য তোমাদের জন্য যেটি প্রয়োজন সেটা হচ্ছে খাতা কলম এবং তোমার মনোযোগ থাকা প্রয়োজন। তোমরা মনোযোগ দিবে, আশা করি তোমরা এই ক্লাসটি খুব উপভোগ করতে পারবে। তোমরা খেয়াল করে দেখো এর বিষয়বস্তুটি কি আছে। পৃথিবী রেখেছে একপাশে, আরেক পাশে অসংখ্য মানুষকে রাখা হয়েছে, অর্থাৎ জনগণ মানুষ ভারী হয়ে গেছে পৃথিবীতে, বাংলাদেশ, এবং তার চারপাশে আমরা মানুষের ছবি দেওয়ার চেষ্টা করেছি, এটা বোঝানোর চেষ্টা করেছি যে এখানে জনসংখ্যা সম্পর্কিত কোনো কিছু। তোমরা খেয়াল করে দেখো এখানে অল্প মানুষ এবং এখানে অনেক মানুষের ছবি দেওয়া হয়েছে। এই ছবিটিকে যদি আমরা একসাথে করি তাহলে কি বুঝতে চাচ্ছি, কম মানুষ থেকে বেশি মানুষে যাচ্ছে, এরকম একটি ধারণা নিয়ে আমরা আসলে আজকে ক্লাস করব। এই যে জনসংখ্যা সম্পর্কিত তথ্য, এটিকে কি বলা হয় আমরা সে বিষয়েও আজকে জানব। আজকে পাঠ ঘোষণা করলে আমরা কি পাই তোমরা লক্ষ্য করে দেখো, যে জনমিতি এই বিষয়টির সাথে আমরা আজকে পরিচিত হব এবং জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি সেটাও আমরা জানবো। খেয়াল করে দেখো আমরা দেখেছি কম জনসংখ্যা থেকে বেশি জনসংখ্যায় পরিণত হওয়া, তার মানে হচ্ছে কি, জনসংখ্যা পরিবর্তন হচ্ছে। জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি সেই বিষয়গুলো আসবে এবং তা নিয়ে আমরা আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলোর প্রতি ফোকাস করবে, অর্থাৎ তোমরা ধারণা লাভ করবে সেই বিষয়গুলোতে আমরা খেয়াল করার চেষ্টা করছি। তোমরা জনমিতি কি তা বলতে পারবে, জনমিতি এটার সংজ্ঞা দিব আমরা, তারপরে এটা সম্পর্কে একটা ধারণা পাবে, তোমরা নিজেরাই এই বিষয়ে সংজ্ঞা প্রদান করতে পারবে। জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো চিহ্নিত করতে পারবে, অর্থাৎ আমরা যখন তোমাদেরকে কোনো একটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করবো যে এই বিষয়টি কি, এটা জনসংখ্যা পরিবর্তনে কোন প্রভাবকারী উপাদানটিকে নির্দেশ করে, তোমরা তখন এটি বলতে পারবে, এতটুকু নিশ্চয়তা দিচ্ছি। সুতরাং তোমাদের মনোযোগ খুব প্রয়োজন। তারপরে জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ কোনো একটি উপাদান যদি আমরা বলি যে উপাদানটি ব্যাখ্যা করো কেন এটা জনসংখ্যা পরিবর্তনে ভূমিকা রাখছে, সেই বিষয়টাও তোমরা এখানে উল্লেখ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে বাস্তব অভিজ্ঞতা বিনিময় করে আজকের পাঠটি আমরা সমাপ্ত করব। তোমরা খেয়াল করে দেখো যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করেছি, আমরা বলেছি যে তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে। তুমি একটু কল্পনা করে ফেলো তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে। শুধু তুমি তোমার পরিবারের কথা মনে করো, আজকে মনোযোগ থাকবে এই বোর্ডে। তোমার চাচা অথবা মামার পরিবারে কতজন সদস্য রয়েছে,
কয়েক সেকেন্ড সময় নাও এবং তুমি কল্পনা করে ফেলো তোমার চাচার পরিবার চিন্তা করো অথবা তোমার মামার পরিবার, যাদের মামা চাচা কেউ নেই, অন্য যে কোনো একটি পরিবারের কথা চিন্তা করো, সেই পরিবারে কতজন সদস্য রয়েছে। আমরা তারপরে বলছি তুমি যে বাসায় বা বাড়িতে অবস্থান করছো সেখানে কতজন লোক আছে। আমরা মূলত যে বিষয়টি এখানে বোঝানোর চেষ্টা করেছি, যদি তুমি ঢাকা শহরে বা অন্যান্য শহরগুলোতে যদি থাকো, তাহলে যদি ফ্ল্যাটে থাকো তাহলে একটু চেষ্টা করো ওই ফ্ল্যাটের কতগুলো পরিবারের সাথে তোমার সম্পর্ক আছে এবং তাদেরকে তুমি জানো, এই বিষয়টি দেখা। এবং ঠিক একইভাবে যদি গ্রামে তোমরা যে সকল প্রিয় শিক্ষার্থীরা আছো, তোমরা চিন্তা করো তুমি যে বাড়িতে থাকো তোমার বাড়িতে যে সকল পরিবারগুলো আছে সেই পরিবারগুলো অন্ততপক্ষে কয়েকটি পরিবারের কথা তুমি কল্পনা করো। তারপরে যে কাজটি করবে এই বাকি তথ্যগুলো তুমি এখান থেকে দেওয়ার চেষ্টা করবে। একটি হচ্ছে যে গত এক বছরে এই পরিবারগুলির মধ্যে কতজন জন্মগ্রহণ করেছে, কতটি শিশু জন্মগ্রহণ করেছে, এই তথ্যটি তুমি চট করে তুমি কল্পনা করো অথবা খাতায় তুমি লিখে রাখো। এবং তারপরে আমরা বলছি কতজন মৃত্যুবরণ করেছে, যদি মৃত্যুবরণ করে থাকে তুমি সেটা লিখো, যদি মৃত্যুবরণ না করে থাকে তোমার লেখার প্রয়োজন নেই, কিন্তু তথ্যগুলো তুমি কল্পনা করো। এবং আমরা ধীরে ধীরে পাঠের মধ্যে চলে যাচ্ছি। তোমরা খেয়াল করে দেখো কতজন বিয়ে করে এখানে এসেছে, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে পরিবারগুলোর কথা তুমি কল্পনা করছো, তোমার বাড়িতেই হোক অথবা তোমার ফ্ল্যাটে পরিচিত পরিবেশের মধ্যে তাদের পরিবারগুলোর মধ্যে বিয়ের পর কেউ এ বাড়িতে এসেছে, এ ধরনের সংখ্যাটা তুমি একটু কল্পনা করো যে কতজন এখানে এসেছে। এবং ঠিক আরেকটা জিনিস চিন্তা করো কতজন বিয়ে করে এখান থেকে চলে গেছে, যদি বিয়ের পর এখান থেকে হাউস শিফট করে থাকে তাহলে তোমার পরিচিত ওই পরিমণ্ডল থেকে কতজন চলে গিয়েছে সেটাও তুমি এখানে ঠিক করে রাখো। এই যে তথ্যগুলো এতক্ষণ পর্যন্ত আমরা এখানে সন্নিবেশ করলাম, এই তথ্যগুলো তোমরা লক্ষ্য করে দেখো তোমাদের কোনো না কোনো দিক থেকে জনসংখ্যার কোনো না কোনো একটা পরিবর্তন হয়েছে। এই জনসংখ্যা সম্পর্কিত তথ্যগুলো যখন তোমার কাছে থাকবে এটিকে আমরা কি বলি, আমরা এটিকে বলে থাকি জনমিতি। কিন্তু জনমিতির সংজ্ঞাটা কি দেব, এই বিষয়টি জনমিতি ছিল। এবার জনমিতির সংজ্ঞা দিতে গিয়ে তোমার পাঠ্যপুস্তক যে কাজটি করেছে সেটি হচ্ছে জন শব্দের অর্থ মানুষ বা ব্যক্তিকে চিহ্নিত করেছে এবং মিতি শব্দের অর্থ পরিমাপ করা বুঝিয়েছে, পরিমাণ বুঝিয়েছে অথবা বিবরণ বুঝিয়েছে। খেয়াল করে দেখো তাহলে আমরা যদি বলি জনমিতি, এই শব্দটি জনমিতি শব্দটিকে দুটি অংশে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে জন আরেকটি হচ্ছে মিতি। এই জনমিতি শব্দের অর্থ বোঝাচ্ছে যে জনসংখ্যার পরিমাপ বিবরণ ইত্যাদি। তাহলে সংজ্ঞাটিকে কিভাবে তোমরা লিখতে পারো, কোনো রাষ্ট্র বা কোনো স্থানের জনসংখ্যা বিষয়ে হিসাব নির্ধারণ করা বা পরিমাপ করাই হলো জনমিতি। আমার বিশ্বাস তোমরা খাতায় ইতিমধ্যে এটা লিখে ফেলেছ। আরেকবার বলছি যারা এখন লিখনি তাদের জন্য, কোনো রাষ্ট্র বা কোনো স্থানের জনসংখ্যা বিষয়ে বিষয়ের হিসাব নির্ধারণ করা বা পরিমাপ করাই হচ্ছে জনমিতি। প্রিয় শিক্ষার্থীরা এই জনমিতির ধারণাটি তোমরা খেয়াল করে দেখো, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে নিয়ে যে কাজটি করিয়েছি, তোমার পরিবারের সদস্যের বা আত্মীয় স্বজনের কথা অথবা পাড়া প্রতিবেশীর কথা যে বলেছি, এই যে সামগ্রিক তথ্য, এই সামগ্রিক তথ্যটি হচ্ছে মূলত জনমিতি। আমার ধারণা আমরা হাতে কলমে এতক্ষণে শিখে ফেললাম যে জনমিতি কি। আসলে জনমিতির পর আমরা তোমাদেরকে আরেকটু পরিচিত করানোর চেষ্টা করছি যে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সকল মানুষের সমষ্টিকে ওই দেশের জনসংখ্যা বলা হয়, আর এই জনসংখ্যা কোথাও বাড়ে কোথাও কমে, এটি জনমিতির ধারণার সময় তোমরা পেয়েছো। আমরা এখানে অনেক মানুষের ছবি দেখছি, একটা যানবাহনে কিভাবে মানুষের গ্যাদারিং হয় সেই বিষয়টি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা হচ্ছে স্বামীদেবের জনসমষ্টির কথা বোঝাচ্ছে। এখানে হচ্ছে আদমশুমারি, আদমশুমারি মানুষ গণনার হয়। বিভিন্ন শ্রেণীতে পাঠের সময় তোমরা জেনেছ যে মানুষ গণনাকে আদমশুমারি বলা হয়ে থাকে এবং এটি প্রতি 10 বছরে একবার হয়। তোমরা খেয়াল করে দেখো দেশ স্বাধীনতা লাভের পর 1974 সালে প্রথমে, তারপরে 81, 1991, 2011 সালে এবং 2021 সালে পরবর্তীতে তোমরা এই ধরনের আরেকটি আদমশুমারি করবে। এই যে তথ্যটি উপস্থাপন এটি মূলত এই জনমিতির কারণেই সেটি সম্ভব হয়েছে। তাহলে আমরা বলতে চাচ্ছি জনমিতির এটি একটি উদাহরণ যে 1961 সালে আমরা জনসংখ্যার পরিমাণটা বা তার গভীরতা অনেক কম ছিল এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা যদি 2020 এর কথা কল্পনা করি, আমার মনে হয় তোমরা কোনো অংশে আমার সাথে দ্বিমত করবে না যে জনসংখ্যার পরিণতি বা পরিস্থিতি অনেকটা এইরকম। এই পাশাপাশি দুটি কাল্পনিক চিত্রের মধ্যে মূলত কী বোঝানোর চেষ্টা করছি, যা বোঝাচ্ছি তা হচ্ছে জনসংখ্যার পরিবর্তন, অর্থাৎ জনসংখ্যা কম থেকে বেশি হচ্ছে। এই বিষয়টি আজকে আরো বেশি করে আমরা আলোচনা করব।
এই তথ্যটিকে এখানে একত্রিত করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে মনে করো যে কোনো বন্ধুর নাম তোমাদের কোনো বন্ধুর নাম শিহাব এবং শিহাবের ভাই বিয়ে করেছে এবং তার ভাবি তাদের সাথে থাকছে। এই তথ্যটি থেকে আমরা একটি আউটপুট পাবো এবং আমরা কী বুঝতে পারি সেটা দেখব। এবং সেই সঙ্গে মনে করো যে দীপ্তি তোমাদের আরেকটি বন্ধুর নাম এবং এই দীপ্তির ভাই আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করার জন্য দেশ থেকে চলে গেছে, অথবা তোমরা বলতে পারো যে দীপ্তিদের পরিবার ছেড়ে সে আমেরিকাতে থাকার জন্য চলে গেছে। এই দুটি তথ্য থেকে আমরা কি উপলব্ধি করতে পারি বা কি বুঝতে পারি? তোমরা খেয়াল করে দেখো যে যদি আমরা শিহাবের পরিবারের কথা বলি, এখানে জনসংখ্যা বেড়েছে, অন্যদিকে দীপ্তির ভাই আমেরিকাতে চলে যাওয়ার কারণে সেখানে দীপ্তির পরিবারের জনসংখ্যা কমেছে। তোমরা খেয়াল করে দেখো, আমরা প্রথমে যখন দেখিয়েছি যে শিশু পরিবারে যখন এসেছে তখন যখন জনসংখ্যা বেড়েছে, ঠিক একইভাবে যখন এক স্থান থেকে অন্য স্থানে চলে গেলো তখন জনসংখ্যা কমেছে। অর্থাৎ জন্ম এবং মৃত্যুর কারণেই শুধু জনসংখ্যা বাড়বে কিংবা কমবে তা নয়, এছাড়াও কিন্তু আরও কারণ থাকতে পারে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া অথবা জনসংখ্যা কমে যাওয়ার। এই ঘটনাটির মধ্যে আমরা মূলত কি দেখে থাকি? আমরা দেখি জনসংখ্যার পরিবর্তন হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, জনসংখ্যা পরিবর্তনের আরও কতগুলো কারণ আছে, এগুলো আমরা বিশদ আলোচনা করব। জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তার করে এমন উপাদানগুলোর মধ্যে আমরা ইতিমধ্যেই জেনেছি জন্মহার একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যে সময় ভাই হয়েছে জনসংখ্যা বেড়েছে এটি কীভাবে ক্যালকুলেট করতে বা গণনা করতে আমরা সে বিষয়টি জানব, এবং মৃত্যু হার যদি পরিবার থেকে কারো মৃত্যুজনিত কারণে জনসংখ্যা কমে যায় সেটিও একটি বিষয়, আমরা স্থানান্তর এক জায়গা থেকে আরেক জায়গায় যখন চলে যায় সেই বিষয়টি নিয়ে কথা বলেছি এবং আরও তথ্য এখানে তোমাদেরকে দিব, এবং বিবাহের মাধ্যমেও দেখা যাচ্ছে যে এক স্থান থেকে অন্য স্থানে যায় কিংবা জনসংখ্যা বৃদ্ধি কিংবা জনসংখ্যা হ্রাস অর্থাৎ জনসংখ্যা পরিবর্তনের মধ্যে কোনো না কোনোভাবে বিবাহ এই উপাদানটিও প্রভাব বিস্তার করে। আরেকটি বিষয় হচ্ছে সামাজিক গতিশীলতা। সামাজিক গতিশীলতা বলতে আমরা কী বুঝি? মূলত সমাজের মর্যাদাগত পরিবর্তন যখন হয় সেটি হচ্ছে সামাজিক গতিশীলতা। সমাজে কোনো ব্যক্তির মর্যাদাগত বা অবস্থানগত পরিবর্তনকে সামাজিক গতিশীলতা বলে। আমরা এই বিষয়ে আরও ডিটেলস বলব, কিন্তু এর কারণেও জনসংখ্যার পরিবর্তনের মধ্যে যে একটি প্রভাব পড়ে আমরা সেই বিষয়টি এখানে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জনসংখ্যা পরিবর্তনের প্রভাব রাখছে এমন উপাদানগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জনসংখ্যার জন্মহার। জন্মহার যদি বেড়ে যায় তাহলে জনসংখ্যা বাড়তে থাকে, অর্থাৎ জনসংখ্যা পরিবর্তনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তাহলে জন্মহার বলতে আমরা কী বুঝি এই বিষয়টির সাথে আমরা তোমাদেরকে এখন পরিচিত করানোর চেষ্টা করছি। একটু হচ্ছে সাধারণত কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রতি হাজার নারী মোট কতজন জীবিত সন্তান জন্ম দিয়েছে সে সংখ্যাকে বুঝায়। তোমরা খেয়াল করে দেখো, তোমরা যে এলাকাতে বসবাস করো বা যে পরিবারে যে পাঁচজন পরিবারের সদস্য যদি একজন জনসংখ্যা বাড়ে তাহলে আমরা বলতে পারি পাঁচজনে একজন বাড়ে, একজনে কত, একশো জনে কত, এটা শতকরা হিসাব। আর সাধারণত হিসাবগুলো প্রতি হাজারে করা হয়ে থাকে। বিভিন্ন তথ্যের প্রয়োজনে আমরা তোমাদের সাথে এগুলো আরও বেশি শেয়ার করবো। তাহলে জন্মহার বলতে আমরা বুঝি সাধারণত কোনো একটি নির্দিষ্ট দেশে বা কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বা স্থানে এক বছরে, একটু খেয়াল করে দেখবে, এক বছর এই সময়টিকে ধরা হয়। এবং প্রতি হাজার নারী যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করেছে, জন্ম দিয়েছেন, এবং এই তাদের হারটিকে আমরা বলে থাকি প্রতি হাজারে এতজন জন্মগ্রহণ করেছে, তার মানে জন্ম হার হচ্ছে প্রতি হাজারে এত। এটিকে তোমরা শতকরায় প্রকাশ করতে পারো। এই তথ্যটি উপস্থাপনের সাথে সাথে আমি দেখতে চাচ্ছি যে বেশি জন্মহারের দেশ কোথায়। তোমরা খেয়াল করে দেখো, জনসংখ্যা সম্পর্কিত তোমরা পূর্বের যে অধ্যায়টি ছিল এশিয়া মহাদেশের জনসংখ্যা, সেখানে গিয়েও কিন্তু আমরা খেয়াল করেছি যে মূলত জনসংখ্যা বৃদ্ধির হার বা জন্মহারটি এই অঞ্চলটিতে সবচেয়ে বেশি অবস্থান করছে। তোমরা জানো বাংলাদেশের ছবি এখানে দেওয়া আছে, ম্যাপে বাংলাদেশকে নির্দিষ্ট করা হয়েছে, ইন্ডিয়াকে, পাকিস্তানকে, এবং পাশাপাশি তোমরা জানো এপাশে চীনের অবস্থানও আছে। এই অঞ্চলটাতে মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলটিতে আমরা দেখি দক্ষিণ এশিয়ার এই দেশটি, এই দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। ঠিক একইভাবে আমরা জানতে চাই যে কোথায় জন্মহার কম, সেই দেশগুলো হচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং উন্নত আরও অনেকগুলো দেশ আছে। আমি সাধারণ কতগুলো উদাহরণ তোমাদেরকে দিলাম। আমরা তুলনা করতে চাচ্ছি বেশি জন্মহারের দেশ এবং কম জন্মহারের দেশগুলোর মধ্যে তোমাদেরকে একটি তুলনা দেখানোর চেষ্টা করলাম। জন্মহার মূলত কি করে জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তার। এবার জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তার করে এমন আরেকটি উপাদানের কথা বলছি, সেটা হচ্ছে মৃত্যু হার। তোমরা খেয়াল করে দেখো যে মৃত্যু হার, অর্থাৎ যদি কারো মৃত্যু ঘটে তাহলে জনসংখ্যা কমে গেল, তাহলে এটি তো জনসংখ্যা পরিবর্তনের একটি প্রভাব বিস্তার করে, প্রভাব বিস্তার করে এই বিষয়টি। সুতরাং এটি জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী এমন একটি উপাদান মৃত্যু হার। এটি কিন্তু সংখ্যায় একেবারে মানে প্রভাবশালীর দিক থেকে এটি কিন্তু কম না। জন্মহার যেমন বেড়ে গেলে জনসংখ্যা বেড়ে যায়, মৃত্যু হার বেড়ে গেলে কিন্তু আবার জনসংখ্যা কমে
কমে যায়। সুতরাং এটিও একটি প্রভাব বিস্তারকারী উপাদান। সাধারণত কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে এক বছরে প্রতি হাজারে কতজন মারা যায় তা দ্বারা মৃত্যু হার নির্ণয় করা হয়। তোমরা খেয়াল করে দেখবে, আমি তোমাদেরকে আগেও বলেছি, কোনো একটি পরিবারে বা তোমাদের এক বন্ধুর বাবা মৃত্যুর ঘটনা দিয়ে আমি তোমাদেরকে ঠিক সাথে পরিচিত করানোর চেষ্টা করেছি যে মৃত্যু হার বিষয়টি কি। মূলত প্রতি হাজারে কোনো একটি অঞ্চলে এক বছরে যতজন মৃত্যুবরণ করে এই হিসাবটিকে বলা হয় মৃত্যু হার। এখানে প্রতি হাজারে হিসাব করা হয়, শতকরাতে তোমরা নিতে পারো, এটি কোনো সমস্যা নেই। তবে উপস্থাপন করতে হবে এটি কি হিসেবে নিয়েছি, যদি শতকরা হারে নেওয়া হয় সেটিও যেমন উল্লেখ করতে হবে, হাজারে হলে সেটিও বলতে হয়। আমরা এবার দেখতে চাই যে আমাদের এখানে মৃত্যু হারের অবস্থা কি ছিল, এখন কি অবস্থা এবং কেন এই ধরনের পরিবর্তন ঘটেছে। 1990 সালে প্রতি হাজারে মৃত্যুর হার ছিল 144 জন, অর্থাৎ 1000 জন এক বছরের মধ্যে 1000 জন থেকে 144 জনের মৃত্যু হতো। এবং এই তথ্যটি তোমরা খেয়াল করে দেখো 2015 সালে এসে প্রতি হাজারে মৃত্যুর হার চলে এসেছে 38 জনে। এই যে ব্যাপক মৃত্যুর হার হ্রাস পাওয়া, এটি সম্ভব হয়েছে আসলে কিভাবে? এটি সম্ভব হয়েছে মূলত চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ও সচেতনতার কারণে তা সম্ভব হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, উন্নত চিকিৎসা পদ্ধতি গ্রহণ করার ফলে শিশু মৃত্যুর হার কমেছে। তোমরা জানো তোমাদের প্রত্যেককেই 6টি উল্লেখযোগ্য টিকা প্রদান করা হয়েছে ছোটবেলা। এটি হয়তো তখন তোমরা বুঝতেই পারতে না তোমাদেরকে এই টিকা দেওয়া হয়েছে, অর্থাৎ 6টি মারাত্মক রোগের সাথে তোমরা ফাইট করে বেঁচে আছো। ঠিক বাংলাদেশের প্রেক্ষাপটে শিশু মৃত্যু হার রোধ করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সুতরাং আমরা বলতে চাচ্ছি চিকিৎসা বিজ্ঞান যত উন্নত হয়েছে মানুষের মৃত্যুর হারটি তত বেশি কমেছে, এবং মানুষ কিন্তু এখন অনেক বেশি সচেতন। সাধারণ অসুস্থতেও তারা ডাক্তারের শরণাপন্ন হয়, চিকিৎসার শরণাপন্ন হয়, যাতে করে তারা কি করে উন্নত চিকিৎসা নিয়ে বা স্বাস্থ্যসেবাটা গ্রহণ করে সচেতনতার সাথে যে কোনো রোগকে মোকাবেলা করতে পারে, আর এর মাধ্যমে তাদের জীবনী শক্তিটাকে অনেক লম্বা করতে পারছে। সুতরাং মৃত্যু হারটা অনেক কমেছে উন্নত চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মানুষের সচেতনতার কারণে। আরেকটি তথ্য তোমাদেরকে দিচ্ছি। আমরা বলেছিলাম যে শিয়াগর ভাই বিয়ে করেছে এবং তার ভাবি তাদের সাথে থাকছে, এটি একটি তথ্য ছিল এবং এই তথ্যটি কানেক্টিং করানোর প্রয়োজনেই আমি তোমাদেরকে আরেকবার উপস্থাপন করেছি। আরটি ছিল দীপ্তির বেলা আমেরিকায় স্থায়ীভাবে থাকার জন্য চলে গিয়েছে। এই দুটি তথ্যের মধ্যে আমরা বলেছিলাম যে এখানে জনসংখ্যার পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে জনসংখ্যার পরিবর্তন, এটিকে আমরা বলে থাকি জনসংখ্যার স্থানান্তর। তোমরা খেয়াল করে দেখো এক্ষেত্রে দীপ্তির ভাবির ক্ষেত্রে তিনি এক স্থান থেকে অন্য স্থানে এসেছেন, এটি স্থানান্তর। অন্যদিকে দীপ্তির শিহাবের ভাবির কথা বলছি, তিনি স্থানান্তর হয়েছেন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছেন। একইভাবে দীপ্তির ভাই আমেরিকা চলে গেছে, দীপ্তিদের পরিবার থেকে কমে আমেরিকাতে চলে গেছে, এটিও এক ধরনের স্থানান্তর। এক স্থান থেকে তিনি অন্য স্থানে বসবাস করবেন। এই দুটি বিষয়কে আমরা বলছি যে জনসংখ্যার স্থানান্তর। তাহলে জনসংখ্যার স্থানান্তর, এই বিষয়টি খুব সহজ যে জনসংখ্যা যদি কোনো এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় তখন তাকে বলা হয় জনসংখ্যার স্থানান্তর। শিহাবের ভাবির ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে তোমরা লক্ষ্য করে দেখো, তিনি কিন্তু আমাদের দেশে আছেন, সুতরাং আমরা বলতে পারি যে একই দেশে থাকার কারণে এটিকে বলা হয় অভ্যন্তরীণ স্থানান্তর। অর্থাৎ দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে এক স্থান থেকে যদি অন্য স্থানে যায় এটিকে বলা হয় অভ্যন্তরীণ স্থানান্তর। অন্যদিকে দীপ্তির ভাই যে কাজটি করেছে সেটি হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর। তিনি বাংলাদেশ থেকে, আমরা কল্পনা করছি, বাংলাদেশ থেকে তিনি আমেরিকা চলে গিয়েছেন, তার মানে হচ্ছে কি তিনি আন্তর্জাতিক স্থান।